আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক পাঁচটি জায়গা। যতক্ষণ আপনারা এগুলো স্বচক্ষে না দেখবেন, ততক্ষণ এগুলোর অস্তিত্ব আছে বলে বিশ্বাসই করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ওয়াটার ইন ডেজার্ট। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি, যেখানে মরুভূমির মধ্যে কাঁচের মতো স্বচ্ছ পানির দেখা পাবেন আপনি, যা দেখার জন্য আপনাকে জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি সময়ে এখানে আসতে হবে। এখানে এসে আপনি প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন, তা আপনি সারা জীবনেও ভুলতে পারবেন না। নাম্বার টু, জেলিফিশ লেক। পালাউতে অবস্থিত এই লেকে প্রায় 2 মিলিয়ন জেলিফিশ বসবাস করে। এই লেকের পানি মোটামুটি অনেক পরিষ্কার, কিন্তু যখন আপনি এখানে নামবেন তখন আপনার চারপাশে শুধু জেলিফিশই দেখতে পাবেন। এরকমটা পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায়নি। এখানে জেলিফিশের আধিপত্য বিস্তারের কারণ হচ্ছে এখানে এমন কোনো প্রকার প্রাণী নেই যারা এগুলোর ক্ষতি করতে পারবে। এই লেকের পানির নিচে গিয়ে যদি আপনি ছবি তুলে আপনার বন্ধুদের দেখান, তাহলে তারা অবশ্যই সারপ্রাইজড হবে। নাম্বার থ্রি, স্যাটার্নিয়া। ইতালিতে একটি ছোট্ট গ্রাম আছে যেটি প্রাকৃতিক স্পা রিসোর্ট নামে সবার কাছে পরিচিত। এটি প্রাকৃতিকভাবে অনেক অনেক বছর পূর্বে সৃষ্টি হয়েছিল। কোনো নামকরা স্পাতে গেলে আপনার শারীরিক উন্নতি যতটা না হবে, তার চেয়ে ঢের বেশি উপকার পাবেন আপনি এখানে গোসল করলে। এই জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে রিল্যাক্স করতে আসে। এখানে স্থানীয় লোকজনের ধারণা যে এখানে গোসল করলে শরীরের অনেক রোগ সেরে যায়। নাম্বার ফোর, লুশান মাউন্টেন। পানির ঝর্ণাগুলোকে পাহাড় থেকে নিচে পড়তে দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু বৃষ্টির ঝর্ণাগুলোকে পড়তে দেখে আপনি পৃথিবীতে বসেই স্বর্গের স্বাদ পাবেন। যদি আপনারা লুশান পাহাড়ে যান, তাহলে আপনাদের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যটি দেখার সুযোগ মিলবে, যেখানে বৃষ্টি পাহাড় থেকে পানির ঝর্ণার মতো নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে, যা সবাইকে এখানে আসতে আকর্ষিত করে। নাম্বার ফাইভ, ওয়াইটোমো কেভ। যদি আপনার অবিশ্বাস্য এই সৌন্দর্য দেখার ইচ্ছে হয়, তাহলে আপনাকে নিউজিল্যান্ড যেতে হবে। এখানে আপনি গুহার মধ্যে জ্বলজ্বল করতে থাকা রং বেরঙ্গের আলো দেখতে পাবেন। এর রহস্য হল গুহার মধ্যে বসবাস করা এক ধরনের পোকা, যেগুলো আলোকিত হয়ে গুহার মধ্যে রং বেরঙ্গের আলো সৃষ্টি করে। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে অবাক করা পাঁচটি জায়গা। এর মধ্যে কোন জায়গাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।